নমস্কার, আমি অপূর্ব কুণ্ডু। কিছুদিন আগে গাছগুলোতে দেখিয়েছিলাম লেদা পোকার অত্যন্ত আক্রমণ হয়েছে, আমি গাছগুলোকে কেটে দিয়েছিলাম। ঠিক তারপর কি অবস্থা আছে চলুন দেখাই একটু গাছগুলোকে। দেখুন প্রথম থেকে শুরু করি, এটা ইয়েলো ফিয়োনি, সব পাতাগুলোকে কেটে ফেলেছিলাম কারণ লেদা পোকা মারাত্মক এ করেছিল। দেখুন আগে কুড়ি এসছে, একটা ফুল ফুটেছে, একটা কুড়ি এসছে। এটা অ্যামেরি ফিয়োনি, এখনও পর্যন্ত তেমন গ্রোথ হয়নি। এটা সিয়াম রুবি, এ পাতা নতুন বেরোতে শুরু করেছে। এ লোক রানি রেড, এক সব কেটে ফেলেছিলাম, দেখুন কোনো পাতাই নেই, একটা জাস্ট কুড়ি ফর দেখে উঠেছিল, ফুলটা শুকিয়ে গেছে যদিও। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এটাও কেটে দিয়েছিলাম, এটা হচ্ছে অ্যামেরি পিওনি। এটাও দেখুন একটা ছোট্ট বার্স এসছে, কয়েকটা ছোট পাতা এসছে, এগুলো আস্তে আস্তে কিন্তু ফুল হবে। তারপর হচ্ছে অ্যামেরি ক্যামেলিয়া, সব পাতা কেটে দিয়েছিলাম, দুটো কুড়ি একটা ফুল এসছে, মোটামুটি সব সুন্দর আসছে। এইটাও এটা লক্ষ্মী, একে কেটে ফেলেছিলাম, একদম ইয়ে হয়ে গেছে, সব কেটে ফেলেছে। এ ইয়েলো পুরো পিঙ্ক একটা ফুল হয়েছিল, এখন আবার এই অবস্থায় এসে পৌঁছেছে, আবার একটা ফুল হবে হয়তো কয়েকদিনের পরেই। আর গ্রিন অ্যাপেল, এটা পুরোনো গাছটাকে কেটে দিয়েছিলাম, এখন আর তুলতে চাইছি না কারণ নতুন পাতা দেখুন কুড়ি বেরোচ্ছে, উকি দিচ্ছে, সব কেটে দিয়েছিলাম, শূন্য করে দিয়েছিলাম। এই দুটো রিপোর্ট করেছি। এটা গ্রিন অ্যাপেল বেশ কিছু কুড়ি এসছে, দেখুন এই চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন হয়েছে, বেশ কিছু কুড়ি এসছে, নিচের কুড়িটা শুকিয়ে গেছে, রানারটা কোনো কারণে নড়ে গিয়েছিলো। এটা পিঙ্ক ক্লাউড, দেখুন একসাথে কতগুলো কুড়ি এসছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এটা ছটা সাতটা আটটা নটা দশটা, একসাথে দশটা কুড়ি এসছে পিঙ্ক ক্লাউডের। গ্রিন অ্যাপেলও এসছে মনে হয় চারটা না কটা কুড়ি এসছে, একটা শুকিয়ে গেছে আর চারটা কুড়ি এসছে। এগুলো কিন্তু সব রিপোর্ট করা, আপনাদের দেখিয়েছিলাম লেদা পোকা যখন প্রবল আক্রমণ করেছিল দিয়ে দিয়েছিলাম, তো এগুলোকে সব ওষুধ দিয়ে দিয়েছিলাম। বাকিগুলো এখানে একটা দেখাই, এটা সবচেয়ে ভালো হয়েছে দেখুন, এটা এটা পুরো খেয়ে নিয়েছিল, এটা সব তুলেছে, এটা বাসুকি দেখুন আমার কুড়ি এসছে সুন্দর দেখে, একদম এ করে নিয়েছিল। আবার দেখুন আক্রমণ, পোকা আক্রমণ করতে শুরু করেছে, এটা গর্জিয়াস পার্পল এই যে চলে আছে, যখন এক দুটো আক্রমণ করবে দেখতে পাচ্ছেন লেদা পোকার, এক দুটো আক্রমণ করবে তখন যদি আপনি ফেলে দিতে পারেন সবথেকে ভালো, নিয়ে আর পা দিয়ে মেরে দিন, কিচ্ছু হবে না। এই যে পাতাটা দেখেই বুঝতে পারবেন পাতার ক্লোরোফিলটা নষ্ট করেছে, মানে এখানে পোকা আছে ধরে নিতে হবে আপনাকে, দেখাচ্ছে। এই পাকা আক্রমণ করার সঙ্গে সঙ্গে এই প্রোফেক্স উপায় দিয়ে সব মেরে দিয়েছিলাম। তারপর আবার আছে এটাকে মেরে দিয়েছিলাম, এটা বুচা, এই মিরে বুচা নয় মুরা মিরাকেল, এটাতে কুড়ি এসছে, বুচাটাও কুড়ি এসেছিলো, রেড বাউল এটাতে কুড়ি এসছে, এগুলো তো সবগুলোতে কুড়ি এসছে, বেশ সুন্দর সুন্দর। এগুলো অপেক্ষা কিন্তু তেমন উন্নতি হয়নি, বেশ কিছুদিন আগে লাগালেও এগুলোতে তেমন উন্নতি হয়নি। এই শালুকের নতুন কিছু পাতা বেরিয়েছে, পদ্মগুলো এগুলো তো প্রচুর আক্রমণ করেছিলো, এগুলো নতুন পাতা বেরিয়ে গেছে কিন্তু তেমন ফুল ফুটেনি, আর দিন দশেকের মধ্যেই ফুল ফুটে যাবে আশা করি, কারণ পাতাগুলো বেশ হেলদি হেলদি আছে। এই এটা খেয়ে ফেলেছিলো, কেটে ফেলেছিলাম, নতুনের পর আবার বড় বড় পাতা বেরোচ্ছে, স্টিক এসছে একটা, একটা ফুল ফুটেছে, একটা জলগোলাপের এখানে একটা ইয়ে হয়েছে। যে রানারগুলো আপনাদেরকে পাঠাতে পারিনি তার কী অবস্থা, রানার ছেড়েছে দেখুন, একদম টিউবারগুলো রানার ছেড়ে পুরো একদম কী অবস্থা হয়েছে। এগুলো পাঠানোর কথা ছিল কিন্তু সময় করে উঠতে পারিনি শরীর খারাপ থাকার জন্য। ছোটো পাতাগুলোতেও ফুল এসছে, এটা বোধ হয় নিউ স্টার ফুল এসছে, এগুলো তো আস্তে আস্তে চলে আসবে সব। দু চারটে ছোটো পাত্র দেখায় দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, এটা পিঙ্ক ক্লাউডে, পিঙ্ক ক্লাউড নয় এটা রেড ব্লাউড, রেড ব্লাউডের পিঙ্ক ক্লাউডে, তো পিঙ্ক ক্লাউডের দুটো রানারকে তুলে ফেলেছিলাম, দিয়ে তো লাগাতে জায়গা পাইনি, দেখলাম লাগিয়ে দিই কোথাও অন্তত বড়ো হোক। আপনি সাইজটা দেখুন, এইটুকু ছোট্ট পাত্রে লাগানো আছে, একটা দুটো কুড়ি এসছে, এখানে একটা কুড়ি উঠছে, তিনটে এখানে একটা আছে, চারটা একটা শুকিয়ে গেছে, চারটা কুড়ি আছে, সুন্দর ফুল ফুটেছে। এখানেও এরকম ছোটো জায়গায় পাইনি যখন লাগিয়ে দিয়েছিলাম, এখানেও দেখুন বেশ বড়ো সড়ো পাতা উঠেছে, একটা ফুল ফুটেছে আর একটা কুড়ি আসছে, এগুলো কিন্তু মানে বেশ সুন্দর সুন্দর করে। আর একটা দেখাই, এটাও খেয়েছিল এফএক্সএন সিক্সটিন, সব শূন্য করে দিয়েছিলাম। এরপর আবার দেখুন একটা ফুল ফুটেছে, একটা কুড়ি এসছে, আরেকটা কুড়ি, আরেকটা কুড়ি, পাতার চেয়ে কুড়ি বেশি সংখ্যা চলে আসছে, আপনি দেখুন লক্ষ্য করে ভালো করুন, একটা দুটো তিনটে চারটা পাঁচটা পাঁচটা, পাঁচখানা কুড়ি এসছে এখানে, অথচ গাছটায় তেমন কিছু গ্রোথ নেই। এটা পিঙ্ক সিল্ক,
কেউ খেয়েছিল, একদম এখনো খাচ্ছে দেখুন। এটা তেমন ভাবে ওষুধ দিতে পারিনি, তো এটাতেও বেশ সুন্দর ফুল এসছে, আরগুলোতে ফুল আসবে, একটু অপেক্ষা করতে হবে। এক গ্লাস দেখলে মনে হবে গাছগুলোতে শুকিয়ে গেছে, কিন্তু আমি জানি এই গাছগুলোতে এরপর কুড়ি আসবে। মানে এই নোট সহ একটা একটা দেখবেন, এই যে মানে এখানে একটা গাছকে দেখাই দেখুন, এটা কেড়ে ফেলেছিলাম মিরাকেল, দেখুন একটা পাতা আর কুড়ি সঙ্গে নিয়ে আসছে। বুচারা কুড়ি একটা সেদিন ছেঁড়া গেল। এটা পিঙ্ক ক্লাউড রেখে দিয়েছিলাম, এতেও কুড়ি চলে এসছে। এখানে দেখুন এখনও পোকা আছে, দেখুন কুড়িটা নষ্ট করে দিয়েছে। একটু ভালো করে লক্ষ্য করে ছিঁড়ে দিতে হবে, দেখুন এখানে কুড়ি আছে, বুঝতে পারছেন পোকায় ডিম পেড়েছে। এই মেরে দেওয়া ছাড়া কোনো গতি নেই, এই কুড়িগুলোকে এভাবে খেয়ে আর গর্ত করে ঢুকে যায় কুড়িগুলো, এই কুড়িগুলোকে গর্ত করে ঢুকে গেলেই কুড়িগুলো নষ্ট হয়ে যায়। এগুলো আস্তে আস্তে ফুল ফুটে যাবে, কয়েকটা দেখা যাক, আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন।